আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে আমি হাজির হলাম। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ভাইবা পরীক্ষায় কত মার্কের পরীক্ষা হয়, ভাইবাতে উত্তীর্ণ হওয়ার কোনো টিপস আছে কি, বা ভাইবাতে কত পেলে আপনি উত্তীর্ণ হতে পারবেন, পাস করতে পারবেন, এবং ভাইবাতে বাদ পড়া মূল কারণগুলো কি কি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের লিখিত পরীক্ষা অলরেডি হয়ে গেছে, তো এখন আপনার সামনে ভাইবা পরীক্ষা, বা অনেকের ভাইবা পরীক্ষার ডেট চলে আসছে, হয়তো বা আগামীকাল বা পরশু দিন আপনার, বা পরে যে কোনো একদিন আপনার ভাইবা পরীক্ষা হবে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইবা পরীক্ষা হচ্ছে আপনার কনফিডেন্স। আপনার যদি ভালো কনফিডেন্স থাকে, আত্মবিশ্বাস থাকে, তাহলে আপনি ভাইবা পরীক্ষা পাস করতে পারবেন, ভালো রেজাল্ট করতে পারবেন। তো ভাইবা পরীক্ষা গেলে অনেকের হাঁটু কাঁপে, বুক কাঁপে, এটাই স্বাভাবিক। তিন চারজন অফিসার থাকবে, আপনি একা ঢুকবেন ভাইবা বোর্ডে, এখানে ভয় লাগা স্বাভাবিক। আপনাকে এক এক অফিসার এক একটা প্রশ্ন করবে। তো ভাইবাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি আগে থেকে নিজে নিয়ে প্র্যাকটিস করেন। মনে করেন যে আপনার সামনে তিনজন অফিসার আছে, আপনি দাঁড়ায় আছেন, আপনি নিজেই অফিসার, আপনি নিজেই ভাইবা বোর্ডের পরীক্ষার্থী। তো আপনি নিজেকে হয়তো তৈরি করতে পারেন, বা আপনি কাউকে কারো হেল্প নিতে পারেন, কাউকে আপনি অফিসার বানাতে পারেন, আপনি তাকে প্রশ্ন করতে পারবেন। আমার দেশ মানে যেগুলো নর্মালি যে প্রশ্নগুলো আসে ভাইবাতে, দেশ সম্পর্কে, আপনার কোন দিবস ক তারিখ, বা আমাদের আমাদের বিখ্যাত ব্যক্তিদের নাম, তো শহীদদের নাম, এগুলো আপনার জানা লাগবে। যেগুলো কমন যে বিষয়গুলো, কিছু কিছু ইংলিশ, যেমন আমি স্কুলে যাই, আমি খেলতে ভালোবাসি, আমার আমি বাগান করতে ভালোবাসি, আমি ফুটবল খেলতে ভালোবাসি, এই ধরনের কিছু কমন ইংলিশ, এইগুলো আপনার জানতে হবে। আমি ভাত খাই, তো এই ধরনের কিছু আপনার নর্মাল যে ইংলিশগুলো, এগুলো আপনার ভাইবাতে ধরতে পারে। আর আপনি যে সাবজেক্টের উপর পড়াশোনা করছেন, আপনি যে সাবজেক্টের উপর পড়াশোনা করছেন, আপনাকে সেই সাবজেক্ট অনুযায়ী প্রশ্ন করবে। তো আপনি নিজে নিয়ে প্র্যাকটিস করবেন রুমের ভিতরে, কাউকে কারো হেল্প নেবেন, আপনি নিজে নিয়ে ভাইবার উত্তর দেবেন, তাহলে আপনি ভাইবাতে ভালো করতে পারবেন। আর আগের দিন পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন, ভাইবার পরীক্ষার আগের দিন আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন, ঘুমের কোনো বিকল্প নাই, ঠিক আছে? ভালো খাবার খেয়ে যাবেন এবং মাথা ঠান্ডা রাখবেন। প্রথম হচ্ছে আপনার আত্মবিশ্বাস থাকা লাগবে, দুই নম্বর হচ্ছে আপনার মাথা ঠান্ডা করে উত্তর দিতে হবে। যদি পারেন তাহলে ইয়েস স্যার, না পারলে নো, সরি স্যার, দ্যাটস ইট। এই হচ্ছে বিষয়। তো ভাইবা বোর্ডে সবারই ভয় লাগবে, তো এটা ভয়কে জয় করতে হবে আপনার। এবং ভাইবাতে কত পেলে পাস হবে, ভাইবা টোটাল হচ্ছে 15 মার্কের পরীক্ষা হয়, আপনি 7 পেলে অর্থাৎ 7 বা 8 পেলে আপনি পাস করবেন, 7 বা 8 পেলে আপনি পাস করবেন, 40% আপনার নাম্বার পেতে হবে ভাইবাতে। আপনার 40 বা 45% নাম্বার পাওয়া লাগবে, অর্থাৎ 7 বা 8 পেলে আপনি পাস করবেন ভাইবাতে 15 ভিতরে। তো আপনাকে 5টা প্রশ্ন করতে পারে, আপনার 6টা প্রশ্ন করতে পারে, 10টা প্রশ্ন করতে পারে, ঠিক আছে? এরপরে আসি আপনার ফেল, মানে ভাইবাতে ফেল করার কারণ বা বাদ পড়ার কারণ কি। অনেকে ভাইবাতে পাস করার পরেও আপনি বাদ পড়ে যান, বা আপনি ওয়েটিংয়ে থাকেন, এটা কারণটা কি? সাপোজ মনে করেন আপনার 45 মার্কসের আপনার লিখিত পরীক্ষা হয়েছে, এখানে আপনি একজন পেয়েছে 40 মার্কস, অর্থাৎ 45 একজন পেয়েছে 40 মার্কস লিখিত পরীক্ষা, আর আরেকজন পেয়েছে আপনার লিখিত পরীক্ষায় 45-30 মার্ক। এখন ভাইবাতে যে ব্যক্তি 40 পেয়েছে, সে কোনো পাস করছে, মানে 8 বা 9 পেয়েছে, ঠিক আছে? তার টোটাল মার্ক হলো তার 49। যে লিখিত সবচেয়ে ভালো করছিল তার নাম্বার হচ্ছে ভাইবা মিলায় 49 নাম্বার, ঠিক আছে? আর যে 30 পেয়েছিল লিখিত পরীক্ষা এবং ভাইবাতে 12 পেয়েছে, ঠিক আছে, সে তার নাম্বার হলো 42 নাম্বার। এখন বলেন আপনি নিজে চিন্তা করেন যে কাকে নিবে, যে 49 পেয়েছে তাকে নিবে, না যে 42 পেয়ে তাকে নিবে, ঠিক আছে? এটা আপনি মাথায় রাখতে হবে। অর্থাৎ যার লিখিত পরীক্ষা ভালো হয়েছে, তার কিন্তু ভাইবাতে মোটামুটি পাস যদি করতে পারেন আপনি, আপনার কিন্তু আপনি মেডিকেল পর্যন্ত যেতে পারবেন, বুঝতে পারছেন? আর না হলে আপনাকে ভাইবাতে বাদ দিতে পারে, অথবা আপনাকে ওয়েটিংয়ে রাখতে পারে। আর আপনারা অনেকে জানেন না যে ভাইবার নাম্বার এবং লিখিত পরীক্ষার নাম্বার যোগ করার পর যার নাম্বার সবচেয়ে বেশি সে 1 নাম্বার সিরিয়াল হবে, ঠিক আছে? এভাবে পর্যায়ক্রমে যে কটা নাম্বার নেবে, বাদ দিয়ে কয়েকটা কয়েকদিন ওয়েটিংয়ে রাখবে, এবং লাস্টে যে যে কজন থাকবে ওই কজনকে বাদ দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে সিস্টেম, পুরো সিস্টেমটাই। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।